আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অন্যরকমের একটা ভিডিও শেয়ার করব, দেখেই বুঝতে পারছেন হয়তো অনেকে। আজকে আমি বাজার করতে আসছি, বাজার করে কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল, তাই বাচ্চাদের ডাইপার, ওয়াইপ পেপার, তারপরে তেল। আমি বাচ্চাদের ডাইপার ওয়াইপ পেপার নিয়ে নিয়েছি অলরেডি, তো আমি এখানে তেল নিয়ে নিচ্ছি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখানে দেখেন অনেক ধরনের তেল আছে, আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি। আমি এখানে নিয়ে নিব পেঁয়াজ, পেঁয়াজের কাছে এসেছি, পেঁয়াজটাও আমি নিয়ে নিয়েছি। অল এখানে আলু দেখতে পাচ্ছেন, আলু নিয়ে নিব। এখন আমি এখানে নিয়ে নিব শসা, শসাটাও আমি এক প্যাকেট নিয়ে নিব। এখানে আছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও আমি এক প্যাকেট নিয়ে নিব। এখানে লাল আর হলুদ, সরি, কমলা কালারের ক্যাপসিকামটা আছে, আমি এটা এক প্যাকেট নিয়ে নিব। তো দেখি আরও কি আছে, এখানে টমেটো আছে দেখা যাচ্ছে, টমেটো নিয়ে নিব আমি এক প্যাকেট, ওটাই ভালো লাগছে আমার কাছে, এটাই নিব। এখানে লেবু আছে, বাসায় লেবু নাই, লেবুও নিতে হবে, তো আমি লেবুও নিয়ে নিচ্ছি। এখানে আসলে সবগুলোই প্যাকেট করা থাকে, আমরা যেহেতু কস্কোতে আসছি, কস্কোতে এরকম প্যাকেট করাই থাকে। তো এইদিকে আমার হাজবেন্ডও, সেও অন্য দিক থেকে মানে নিয়ে আসছে আর অনেক কিছু, ভেজিটেবল, ফ্রুটস, ডিম। তো আমার মেয়ে আবার পপকর্ন খেতে চেয়েছে, এখানে পপকর্নের প্যাকেটও নিয়ে নিলাম একটা। তো এখানে আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা কি পে করতেছি করা হয়ে গেছে, এখন আমরা বাইরে মানে গাড়িতে চলে যাব, বেরিয়ে গেছি কস্কো থেকে, এখন গাড়ির দিকে চলে যাব। ওরা দুজন একসাথে বসে আছে, বাইরে একটু ঠান্ডাও আছে, তার ঠান্ডা হলেও অত ঠান্ডা না, ভালোই আজকে ওয়েদার, রোদ আছে অনেক, হালকা একটু বাতাস আছে এই আর কি, ভালোই। তো আমরা গাড়ির কাছে চলে এসেছি, অলমোস্ট দেখতেই পাচ্ছেন, এই যে পার্কিং, আমরা গাড়ি পার্কিং করে রেখেছি এখানে। তো গাড়ির কাছে চলে এসেছি, এখন এদেরকে আমরা বসিয়ে দিব। আমি ছোহারাকে এইটার ভিতরে, ছোহারা বসে, আমার ছোট মেয়ে, আমার দুইটা মেয়ে, ওকে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি ইলিনকে বসাবো, বড় মেয়ে, তো ও আসলে বসতে চায় না এই সিটের ভিতরে, ও সবসময় একটু ই করে, ওর বাবার সামনে মানে সামনে গিয়ে ওর বাবার পাশের সিটে বসতে চায়, কিন্তু আসলে ওখানে তো বসানো যাবে না, এখানে তো বাচ্চাদের আর কি সিট এর ভিতরে বসাতে হয় বেল্ট দিয়ে। ওই অন্যদিকে আবার ওর বাবা সব বাজারগুলো মানে গাড়ির ভিতরে ঢুকিয়ে নিচ্ছে, ডাইপার ওয়াইপ পেপার ওইদিকে রাখছে, পিছনেও কিছু রাখছে, আর ও ওখানে গিয়ে মানে দুষ্টমি করছে, এটা ওটা দেখছে, ধরছে। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব, বাসায় যাব না, বাট আমাদের আরও কিছু কেনাকাটা লাগবে, বাজার করা সব হয়নি, কিছু সবজি, তো এটার জন্য ওর বাবা যাবে, অন্য আর একটা দোকান আছে এখানে, আমি যাব না, আমি গাড়ির ভিতরেই বসে থাকব। তো ফাইনালি লিন ও আসছে, বসছে, ওর বাবা গেছে পরে, ও আইসে পড়ছে পিছনে, আর এদিকে সোহারা ঘুমিয়ে গেছে, তো বাবা আসা পর্যন্ত অপেক্ষা করছি। ও বলতেছে ঘুম আসবে, টায়ার্ড লাগতেছে আর কি, আল্লাহ হাফেজ বলতেছিল, তোর বাবা আসলে আমরা বাসায় চলে যাব। আমরা বাসায় চলে এসেছি, তো এদিকে আমরা বাজারগুলো খুব এলোমেলো করে রেখেছি বাসায় ঢুকেই, তো ওইগুলোকে আমাকে এখন ফ্রিজে ঢুকাতে হবে, যেগুলো ফ্রিজের, তারপরে আর কি আমি চিকেনটা কাটতে হবে। ও এদিকে দুষ্টামি করছে, ও চিজ খাচ্ছে, বাসায় এসে চিজ খুব পছন্দ। তো এদিকে আমি চিকেন, আমি আজ তো মানে পুরো হোল চিকেন নিয়েছিলাম, আর এখানে হচ্ছে গরুর কলিজা, আর এটা বলে মুরগির গিলা বলে আমাদের দেশে, জানি না আপনারা কী কী বলেন, তো জানাবেন। তো এই আজকের বাজার ছিল, আর এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও নিয়েছিলাম। তো চিকেনটা আমি একটু খুলে দেখাচ্ছি, এটার ভিতরে আস্ত চিকেন, আমি বি 7 কেজি হবে, আমরা হোল চিকেনটাই নিই, কারণ হোল চিকেন নিলে হাড্ডি মাংস সব কিছুই থাকে, আর কাটাটা নিলে দেখা গেছে এগুলো সব থাকে না, আলাদা আলাদা থাকে।
যেদিকে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটাই আমরা খাই। তো এটাই হলো আমাদের আজকের বাজার। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো তাও জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।